ডিয়ার ভিউয়ার, আজকের ক্লাসে সকলকে সালাম এবং আমন্ত্রণ জানিয়ে ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুরু করছি অষ্টম শ্রেণী বিজ্ঞান চতুর্দশম অধ্যায়ের পাঠ ৬ এবং ৭ থেকে। আমাদের আজকের পাঠ হচ্ছে খাদ্য শৃঙ্খল এবং খাদ্যচাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিক। তো আমি প্রথমে আলোচনা করব খাদ্য শৃঙ্খল সম্পর্কে। খাদ্য শৃঙ্খলকে যদি আমরা ইজিলি বোঝাতে চাই, এক কথায় বলা যায় যে খাদ্য শৃঙ্খল মানে হচ্ছে শক্তির প্রবাহ। সেই শক্তিটা আসে সূর্য থেকে। আমরা জানি সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে প্রোডিউসার শ্রেণী তথা উদ্ভিদে আসে, উদ্ভিদ থেকে বিভিন্ন খাদ্য শ্রেণীর মধ্যে এই খাদ্যটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। খাদ্য শ্রেণী বিভিন্ন ধরনের খাদ্য শ্রেণী আমরা পূর্ব পাঠগুলোতে জেনেছি। প্রথম স্তরের খাদ্য, দ্বিতীয় স্তরের খাদ্য, তৃতীয় স্তরের খাদ্য, এর মধ্য থেকে সবুজ উদ্ভিদ তথা প্রোডিউসার শ্রেণীরা সরাসরি নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, অন্যান্য খাদ্য শ্রেণীরা নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ থেকে খাদ্য পেয়ে থাকে। আর আমরা যদি খাদ্য শৃঙ্খলের সংজ্ঞাটায় বলি যে উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মাধ্যমে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তিতে স্থানান্তর ঘটে, তাকেই খাদ্য শৃঙ্খল বলে, তাকেই খাদ্য শৃঙ্খল বলে। তো খাদ্য শৃঙ্খলটা হচ্ছে একটা শক্তির একটা প্রবাহ, যেটা উদ্ভিদে আসে এবং উদ্ভিদ থেকে বিভিন্ন খাদ্য শ্রেণীর মধ্যে বন্টন থাকে। এবারে আসি আমরা খাদ্যজালের মধ্যে। খাদ্যজালও এক ধরনের খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল একটা সরল প্রক্রিয়া, খাদ্যজাল একটা জটিল প্রক্রিয়া। খাদ্যজালটা হচ্ছে কিছুটা কমপ্লেক্স সেন্টেন্সের মতো। একটা কমপ্লেক্স সেন্টেন্সকে যদি অ্যানালাইজ করা যায়, বিশ্লেষণ করা যায়, তাহলে দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য পাওয়া যায়। অনুরূপভাবে একটা খাদ্য জালকে যদি আমরা বিশ্লেষণ করি, আলাদা করি, তাহলে এখান থেকে বেশ কিছু খাদ্য শৃঙ্খল পাওয়া যাবে। এখানে যে খাদ্য শৃঙ্খলটা আছে, তো এই খাদ্য শৃঙ্খলটা একটা জটিল একটা খাদ্য শৃঙ্খল। এই খাদ্য জালটা যদি আমরা বিশ্লেষণ করি, এখানে আমাদের সদস্য হচ্ছে ঘাস, খরগোশ, ইগল, ইঁদুর, সাপ, পতঙ্গ, টিকটিকি। এই খাদকগুলা বা এই উৎপাদকগুলা একই সাথে তারা বেশ কিছু খাদ্য শৃঙ্খল গঠন করে, এবং এই খাদ্য শৃঙ্খলটাকে খাদ্য জালটাকে যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে এখান থেকে আমরা ৫টি খাদ্য জাল খাদ্য শৃঙ্খল পেয়ে যাব। তো এই খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল থেকে আমরা এতটুকু বুঝলাম যে খাদ্য শৃঙ্খলটা হচ্ছে একটা শক্তির প্রবাহ, যেটা সবুজ উদ্ভিদ থেকে শুরু হয়ে বিভিন্ন খাদ্য শ্রেণীর মধ্যে বণ্টিত হয়। আর খাদ্যজাল হচ্ছে খাদ্য শৃঙ্খলেরই একটা জটিল রূপ, যে জটিল রূপটাকে বিশ্লেষণ করলে একাধিক খাদ্য শৃঙ্খল পাওয়া যায়। তো ডিয়ার ভিউয়ার, আপনাদেরকে পরবর্তী